বারান্দায় রোদ্দুর সকালবেলা আসেনি, বৃষ্টি কোথাও পড়েছে কোথাও পড়েনি, কিন্তু বাসের দেখা মেলেনি। গতকাল থেকে আজ ২৪ ঘন্টাতেও ছবি একটুও বদলালো না, বরং গতকাল থেকে আজকে যাত্রী সংখ্যা বেশি। কারণ পয়লা জুলাই গতকাল রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছিল, তাই আজকে স্বাভাবিক কর্মপথে নেমেছেন অনেকেই। কিন্তু আজও রাস্তায় অমিল বেসরকারি বাস, দুর্ভোগে যাত্রীরা। যদিও ভাড়া বৃদ্ধির দাবিতে অনর জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সঙ্গে দফায় দফায় মিটিংয়ে বসছেন ফেরাদ হাকিম, তিনি বলছেন বাস চলবে, কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে বাস পাওয়া যাচ্ছে না, এমনই দাবি করছেন যাত্রীরা। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে গড়িয়া, যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে শুরু করে এয়ারপোর্ট, সর্বত্র একই ছবি। দুর্ভোগে সাধারণ মানুষজন, সরকারি বাস মিললেও রাস্তায় বেসরকারি বাসের দেখা নেই, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও একই ছবি। রাজ্য সরকার অবিলম্বে দৃষ্টিপাত করুক, দুর্ভোগে পড়া যাত্রীরা বারবার একথাই বলছেন।